লোভনীয় পুরস্কার কিংবা শীঘ্রই হারিয়ে যাবে মূল্যবান সুযোগ দেখবেন হেলায় যেন হারিয়ে না ফেলি অনলাইনে এই ধরনের আকর্ষণীয় প্রলোভন দেখতে পাননি এরকম লোকের সংখ্যা খুবই কম তবে আপনি কি জানেন এই ধরনের লিংকগুলোতে ক্লিক করলে কি ধরনের বিপদ আপনার জন্য অপেক্ষা করছে বর্তমান সময়ে আমরা প্রায় দেখে থাকি আমার বা আপনার হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকমের লিংক চলে যায় সো আমরা যখন এই লিংকগুলোকে ক্লিক করি দেখি যে বিভিন্ন রকমের আরও একটা পেজে বা আরেক ধরনের লিঙ্কে আমাদেরকে প্রবেশ করায় সো এটাকে বলা হয়ে থাকে ফিশিং লিঙ্ক যেমন ফিশিং লিঙ্কটা কিন্তু খুবই বিপজ্জনক আমার বা আপনার কারণে ধরেন আমরা যখন ফেসবুকে চ্যাট করছি তখনও মাঝে মাঝে দেখছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লিঙ্ক চলে আসছে সো হ্যাকাররা এই লিঙ্কগুলোকে এমনভাবে ক্রিয়েট করে আমি বা আপনি যখনই এই লিঙ্কগুলোতে ক্লিক করব আমাদের সমস্ত ইনফরমেশন হ্যাকারদের কাছে চলে যাবে সো এই ক্ষেত্রে আমাদের নানা রকমের ব্যক্তিগত তথ্য বা ছবি আমাদের অ্যাকাউন্টে যতগুলো রয়েছে সবগুলো হ্যাকারদের কাছে চলে যাচ্ছে সো এই ফিশিং লিঙ্ক থেকে উত্তরণের উপায় কী ফিশিং লিঙ্ক থেকে উত্তরণের একমাত্র উপায় আমরা যখন এই লিঙ্কগুলো দেখব তখন এই লিঙ্কগুলোকে ক্লিক না করা আমরা প্রায় সময় দেখে থাকি আমাদের বিভিন্ন পর্যায়ের স্কুলের ছাত্রছাত্রীরা নানা রকমের হ্যারাসমেন্টের শিকার হয়ে থাকে হ্যাকারদের কারণে সো এই হ্যাকাররা করে কি বিভিন্ন সময় তাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে চ্যাট করার সময় এই ধরনের লিঙ্কগুলো দিয়ে থাকে মাঝে মাঝে লোভনীয় অফার দিয়ে থাকে যেমন ধরেন আমাকে বা আপনাকে লিঙ্কের মধ্যে ক্যাপশনে বলে দিয়েছে আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন আপনি প্রায় লাখ লাখ ডলার পেয়ে যাচ্ছেন সো আমরা অনেকে আনকনশিয়াস মাইন্ডে এই লিঙ্কগুলোতে ক্লিক করে থাকি সো এই লিঙ্কগুলোতে ক্লিক করার সাথে সাথে হ্যাকাররা কিন্তু আমার পুরো কম্পিউটারে অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছে আমি যদি আরও সহজভাবে বলি আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন সেই ক্ষেত্রে মনে করবেন আপনি নিজের পায়ে নিজেই কুড়াল দিচ্ছেন সো আপনি বা আমরা যদি একটু সতর্কতা অবলম্বন করি এই ধরনের বিষয়গুলো থেকে আমরা নিজেরাই উত্তরণ করতে পারবো এবং আমাদের আশেপাশে যত বন্ধুবান্ধবরা আছে তাদেরকেও সহায়তা করতে পারবো আমরা অনলাইনে মাঝে মাঝে অনেক লোভনীয় বিজ্ঞাপন দেখে থাকি সেই বিজ্ঞাপনগুলো অনেক সময় স্ক্যাম হয়ে থাকে আমরা কি করে বুঝবো যে এই বিজ্ঞাপনগুলো স্ক্যাম প্রথমে নোটিশ করব যে বড় বড় ব্র্যান্ডের কোম্পানিগুলো মাঝে মাঝে অফার দিয়ে থাকে যে পার্ট টাইম চাকরির বিভিন্ন রকমের যেমন ধরেন আপনাকে বলবে প্রত্যেক ঘন্টায় আপনি $40 করে পাচ্ছেন বা $50 করে পাচ্ছেন যেটা কিনা ম্যাসিভ একজন ছাত্রছাত্রীর জন্য আপনি চিন্তা করে দেখবেন বড় বড় কোম্পানিগুলো কখনোই কিন্তু আপনার বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পেজের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট করবে না চাকরি রিক্রুটের জন্য তারা একমাত্র রিক্রুটমেন্টের জন্য অ্যাডভার্টাইজ করবে তাদের নিজস্ব ওয়েবসাইটে যেমন ধরেন আমি উদাহরণস্বরূপ বলছি career.amazon.com হতে পারে এটা একটা তাদের চাকরির ওয়েবসাইট কিন্তু তারা কখনোই ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো পেজে বিজ্ঞাপনের মাধ্যমে রিক্রুট করবে না এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রেখে বিভিন্ন সময় আমাদের অনলাইন পেজগুলো বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যদি ব্যবহার করি তাহলে আমরা নিজেদের সেফটি আরও বাড়িয়ে দিতে পারি আপনাদের মনে আছে কি না কিছুদিন আগে ফেসবুকে যারা বিভিন্ন রকমের পেজ বা ভিডিও তৈরি করে থাকেন বা কন্টেন্ট তৈরি করে থাকেন তাদের কাছে বিভিন্ন রকমের মেসেজ আসতো সো এগুলোতে দেখা যেত যে আপনি ক্লিক করলে নানা রকমের অফার বা নানা রকম এক্সচেঞ্জ বিষয় থাকতো এগুলো কিন্তু এক প্রকার স্ক্যাম সো আপনারা যখনই এগুলো ক্লিক করেছেন আপনারা কিন্তু নিজেদের পেজগুলো হারিয়ে ফেলেছেন সো আমাদের এই ছোটো ছোটো বিষয়গুলো যদি আমরা একটু নিজেরাই খেয়াল করি তাহলে কিন্তু আমরা বড় বড় বিপদ থেকে আমরা নিজেদেরকেই রক্ষা করতে পারবো